পাহাড়পাড়া ব্রিজে চলে এসেছি। দেখতে পাচ্ছ আনবক্সিং চলছে এখানে বিরিয়ানির। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মালাইম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা বেরিয়েছি তিন বন্ধু মিলে। তো আমরা এখন যাব কাহারপাড়া ব্রিজে, সাথে আছে রাকিবুল আর রনি। তো রাকিবুল কিছু বলো। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আচ্ছা, তোমরা দেখতে থাকো আমাদের নতুন ব্লগটি। আমরা তিনজন আছি, আমি, রনি, সঙ্গে আমাদের ইউটিউবার আলাহিম আর রনি। তো রনি কিছু বলো, আজকে তোমার কেমন এক্সপেরিয়েন্স? আমরা খুব মজা হবে, চলো দেখতে থাকো। অবশ্যই আমরা দারুণ মজা করব, খুব এনজয় করব, তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। বিশাল গল্প। এখন আমরা বাইকে উঠবো আর চলো যেতে যেতে কথা হবে। চলো তাহলে বাইকের দিকে উঠি। আমরা একটু যেতে যেতে একটু দাঁড়িয়েছিলাম, একটু ফটোশ্যুট করলাম তিন বন্ধু মিলে। ফটোশ্যুট কমপ্লিট, এবার মেন স্পটের দিকে রওনা হয়ে যাচ্ছি। সো তোমরা দেখতে থাকো ভিডিওটি। তাহলে চলো যাওয়া যাক। হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলো। ফাইনালি আমরা কাহারপাড়া ব্রিজে চলে এসেছি। পেরিয়ে আমরা এখন বর্ডারে উঠে যাচ্ছি। আজকে প্রচুর লোকে আয়োজন, গতকাল বৃষ্টির কারণে অনেকে আসতে পারেনি স্পটে, তো সেই জন্য আজকে প্রচন্ড ভিড়। কুল ওয়েদার, কুল। ওই যে সামনে দেখতে পাচ্ছ বর্ডার, দেখতে পাচ্ছ সেই বর্ডার, আমরা পুরো বর্ডার এলাকায়। অনেকটা পথ জার্নি করে এখন খুব ক্লান্ত, তোমরা দেখতে পাচ্ছ। আসে রাকিবুল, রনি, একটু লাঞ্চ হালকা করে সেরে নি। তো দেখতে পাচ্ছ আনবক্সিং চলছে এখানে বিরিয়ানির। তো রনি বলো, বিরিয়ানিটা কেমন হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে। কেমন টেস্ট?
টেস্ট খাওয়ার পরে বলবো, এখনো খাওয়া হয়নি। এই সবে খোলা হলো, খুলে নি তারপরে খাবো। এবার টেস্টিং চলছে। আমারটা করে দিও নাই বলেছে রাখি বল। রনি তোমার কেমন লাগছে? ওয়ান্ডারফুল ফাইন। রনি বলেছে ওয়ান্ডারফুল। খাবি নাকি? খেয়ে রে। ঠিক আছে, এখন আমার আনবক্সিং করবো। আমরা খুবই দুঃখিত যে কাটাতার ওদিকে তোমাদের ভিউটা দেখাতে পারলাম না, বাংলাদেশের ওই সাইডটা। তো এখন আমরা পাহাড়পাড়া ব্রিজের কাছে আছি, তোমরা দেখতে পাচ্ছ পাহাড়পাড়া ব্রিজ। তো সাথে রাখি বল আছে, বলো ব্যাড লাক আবার নেক্সট টাইম হবে। আমাদের ব্যাড লাক এই কারণে, কারণ ঈদের জন্য বুঝতে পারছো তোমরা যে অত্যন্ত ভিড়, আর বর্ডার এলাকায় যেহেতু সিকিউরিটির একটা ব্যাপার আছে, ওই কারণে আমাদেরকে যেতে পারমিট করলো। নেক্সট টাইম আসবো আমরা, অন্য এক সময় দেওয়া হবে। নেক্সট টাইম ইনশাল্লাহ তোমাদেরকে ভিউটা দেখাবো, এবং খুব রিসেন্টই আসবো, তোমরা দেখতে পাবে খুব রিসেন্ট একটা ব্লগে আবার তোমাদের সামনে নিয়ে আসবো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক আবার। আগে চলে এসছে, ঠিক আছে, এখন ফটো শুট চলবে। কোথায়? এখান থেকে অনেকটা বেটার হবে। ঠিক আছে চল। আমরা এখন পাহাড়পাড়া ব্রিজ থেকে বেরিয়ে পড়লাম, পুরো অসম ভিউ। আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ টাইগার রনি, আর পিছনে আছে রাকিব। বন্ধুরা আমরা নতুন একটা প্লেসে চলে এসেছি, ওয়াচ টাওয়ার। অলরেডি সব উঠে বসে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা নিউ প্লেস আসলাম। দেখাই অসম ভিউ। আমরা অনেক ঘুরলাম, এখনো হালকা কিছু ঘোরা বাকি আছে। তো আর প্রায় ঘোরা শেষ মুহূর্তে, সাথে থাকো। আর ক্যামেরা আছে রনি। কেমন লাগছে রাকিবুল আজকে? চলো তাহলে যাওয়া যাক, ব্লগ প্রায় শেষের দিকে, আর একটু ঘুরবো তাহলে। বন্ধুরা আমরা এখন ইসলামপুর মেলায় চলে এসেছি। টিকিট নেই দুটো। তো বন্ধুরা আমি এখন মেলায় চলে এসেছি। দারুণ সাজিয়েছে। জলের বোতল,
কফি এছাড়াও আরো অনেক রকমের খাবার আপনারা যারা কারো কি খাবো না আসবে কি।